নারে তাকবীর আল্লাহু আকবার এই স্লোগানকে অনেকে প্রশ্নবিদ্ধ করেছে বিতর্কিত করেছে সম্প্রতি দেখেন নাই এটা কিন্তু অনেক বিতর্ক করা হয়েছে সাংবাদিক কিছু সাংঘাতিক আচরণ করেছে ঠিক কি না সব জায়গায় মতব্বরি চলে না নারে তাকবীরের স্লোগানকে যারা বিতর্কিত করেছে বিতর্ক করেছে তারা ব্যক্তি হিসেবে বিতর্কিত তাদের ঈমান বিতর্কিত তাদের জন্ম শুদ্ধ বিতর্কিত ওই সমস্ত বাতিলদের মোকাবেলা করার দরকার আছে না নাই কোরআন নাযিল হয়েছে জিন্দা লোকের জন্য কোরআন নাযিল হয়েছে এই পৃথিবীর মানুষ যেন সুখে শান্তিতে বসবাস করতে পারে সমাজ যেন ত্রাসমুক্ত হয় সমাজের জন্য নিরাপত্তা নিশ্চিত হয় এই জন্য কোরআন নাযিল হয়েছে এই পৃথিবীর মানুষ দুটো জিনিস চায় একটা হচ্ছে টেনশন মুক্ত ত্রাস মুক্ত আর ক্ষুধা মুক্ত থাকতে চায় মানুষের মৌলিক চাহিদা হলো পাঁচটা অন্ন বস্ত্র শিক্ষা বাসস্থান চিকিৎসা এই মৌলিক যে চাহিদা এই চাহিদার আন্দোলন এই পৃথিবীর কত দলের লোকেরা করে যাচ্ছে এক একজন এক একটা তন্ত্রমন্ত্র নিয়ে এসে বলছে সকল চাহিদা আমরা পূরণ করে দেব এই আইনকে আপনারা ফলো করেন কিন্তু আল্লাহ বলছেন না তোমার এই মৌলিক পাঁচটা চাহিদা আমি আল্লাহ নিজে পূরণ করব কাজ করতে হবে শুধু একটা কার কথা আস্তে বলবেন না কার কথা আল্লাহর কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف ক্ষুধা মুক্ত দারিদ্র মুক্ত টেনশন মুক্ত থাকতে চাও নাকি নিরাপত্তা পেতে চাও নাকি সকল চাহিদা পূরণ হয়ে যাবে তোমার শুধু একটা কাজ করতে হবে সেটা হলো ফালইয়াবুদু রব্ব হাযাল বাইতিল্লাযি আত'আমাহুম মিন জুউই ওয়া আমানাহুম মিন খাউফ তোমার জন্য শুধু একটা কাজ সেটা হলো কারো গোলামি করা যাবে না এই ঘরের যিনি মালিক এই ঘর বলতে আল্লাহর ঘরকে বোঝানো হয়েছে কাবা ঘরকে বোঝানো হয়েছে এই কাবার যিনি মালিক এই ঘরের যিনি মালিক সেই ঘরের মালিকের তোমরা ইবাদত করবে তিনি তোমাদেরকে ক্ষুধা থেকে বাঁচাবেন এবং ত্রাস মুক্ত অবস্থায় তোমাদেরকে নিরাপত্তা দিবেন কার কথা আস্তে বলবেন না কার কথা আল্লাহর কথা কিন্তু সমস্যা হলো হয়তো আপনি বলবেন হুজুর আমরা তো ইবাদত করছি আজান হচ্ছে মসজিদে যাচ্ছি রোজার মাস আসতেছে ৩০টা রোজা রাখতেছি টাকা আছে হজে যাচ্ছি মাদ্রাসার এতিমদের পাশে দাঁড়াচ্ছি খেদমত করছি কোনো কিছু তো বাদ নেই আমরা অনেকে ভাবি এই এতটুকু কাজগুলি মনে হয় ইবাদত কিন্তু আমি রাস্তায় হাঁটতে নিয়ে আমার পায়ের উপরে সামনে একটা আদলা ইট পড়ে আছে একটা খোয়া পড়ে আছে মানুষের পা পড়লে সে তার পা পিছলে তার পা ভেঙে যেতে পারে আমি এটাকে আস্তে করে সরাইয়া পাশে রেখে দিলাম এটা কি ইবাদত না আস্তে বলে এটা কি ইবাদত না তাহলে আমরা যদি ক্ষুধা মুক্ত থাকতে চাই নিরাপত্তা যদি পেতে চাই সামাজিক নিরাপত্তা রাজনৈতিক নিরাপত্তা অর্থনৈতিক নিরাপত্তা নিজের জীবনের নিরাপত্তা সকল নিরাপত্তা নিশ্চিত করার জন্য এই জমিনে কারো ইবাদত করা যাবে না কারো আইন কানুন মেনে নেওয়া যাবে না আইন কানুন মেনে নিতে হবে কার আস্তে বলবেন না কার এক জায়গায় না সব জায়গায় সব জায়গায় মেনে নিতে হবে
কারণ আমি এই দুনিয়াতে কেন আসছি কি জন্য আসছি এই জমিনে আসার মূল লক্ষ্য মূল উদ্দেশ্য আল্লাহ তাআলা আমাকে জানিয়ে দিয়েছেন আমি কেন বানিয়েছি তোমাদেরকে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি জিন এবং ইনসানকে এই পৃথিবীতে পাঠিয়েছি শুধুমাত্র আমার গোলামি করার জন্য আমার হুকুমকে মেনে চলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য বান্দাকে ডাক দিয়ে বলছেন বান্দা শোনো তুমি কি সফল হতে চাও নাকি তুমি কি সফলতা পেতে চাও নাকি আমি তোমাকে কিছু বিষয় জানিয়ে দিচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের শেষের দিকে মান্দারকে ডাক দিয়ে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুরকাউ واسجدوا وعبدوا ربكم وافعلوا الخير لعلكم تفلحون জোরে বলুন আল্লাহু আকবার ইমানদারেরা তোমরা যদি সফল হতে চাও কারো সামনে মাথা নত করবে না কারো সামনে তোমরা মস্তক অবনত করবে না এই দুনিয়ার কোন আইন কানুনকে মানবে না এই দুনিয়ার কোন হুকুমকে মানবে না তোমরা রুকু করবে কার জন্য আল্লাহ রুকু করবে কার জন্য আল্লাহ সেজদা দেব কার জন্য আল্লাহ ইবাদত করব কার আল্লাহ আল্লাহ তাআলা আরেক জায়গায় বলছেন আত্তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুনার راكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين جربون الله أكبر الله تعالى رسولك جنات شنه رسول ওই সমস্ত মুমিনদেরকে জানিয়ে দেন যারা তওবা করবে যারা ইবাদত করবে যারা রুকু করবে যারা সেজদা করবে তাদের জন্য আপনি সুসংবাদ দিয়ে দেন ওই সমস্ত বান্দাকে আমি আল্লাহ মাফ করে তাকে জান্নাতের মেহমান বানায়া নেব জোরে বলে সুবহানাল্লাহ আমার দেশে আজকে ওপেন একটা মানুষ আরেকটা মানুষকে সেজদা দিচ্ছে আছেন এরকম দরবার আছে না নাই আসতে বলবেন না আছে না নাই হয়তো এলাকায় কম থাকতে পারে এলাকায় এটা নেই বললেই চলো আমি যতটুকু জানি মোটামুটি আপনাদের এলাকা অনেক অঞ্চল থেকে অনেকটা ভালো আছে বলি আলহামদুলিল্লাহ জোরে বলি আলহামদুলিল্লাহ একজন মানুষ আরেকজন মানুষের কাছে চাইতে পারে না চাইতে হবে কার কাছে চাইতে হবে কার কাছে সেদিন একটা ছেলে সাউথ কোরিয়া যাবে চাকরি করার জন্য আমার পরিচিত জনের মধ্যে সে করলো কি দুটো ছাগল জব করল দুটো ছাগল জব করে একটা গাড়ি ভাড়া করে কোনে একটা বাবার দরবারে চলে গেল সে বাবা বেঁচে নাই সে বাবা কবরে আছে মানে কবরবাসীকে সে ছাগল খাওয়াবে এরকম শিরকি চেতনার লোক আমার দেশে আছে না নাই আসতে বলবেন না আছে না নাই আমার বন্ধুগণ পৃথিবীর কোন জীবিত মানুষ আপনার কোনো কিছুই করতে পারবে না মরা মানুষও কিছু করতে পারবে না আমার যদি কোনো কল্যাণ করতে চান কল্যাণ করবেন কে আমার যদি কেউ আমার যদি আল্লাহ ক্ষতি করতে চান একমাত্র ক্ষতি করার যোগ্যতা কার আছে গোটা পৃথিবীর মানুষ আপনার দুই পা ধরে নিচের দিকে টানায় নিচের দিকে টেনে আনে আর আমার আল্লাহ যদি আপনাকে কান্দের উপরে উঠান পৃথিবীর কোনো মানুষ পা ধরে টেনে নিচের দিকে নামাতে পারবেন না আল্লাহ যাকে তুলবেন পৃথিবীর কেউ তাকে নিচে নামাতে পারবে না অতএব সকল কিছু চাইতে হবে কার কাছে
وإذا استعنت فاستعن بالله যদি চাইতে হয় আল্লাহর কাছে চাও বাসের আগে লেখা দেখি দেখলাম সেদিন একটা বাস আসতেছে লেখছে বাবার নামে পথ চলিল কার নামে বাবার নামে হবে না কার নামে হবে বলেন কার নামে আল্লাহ কোন বাবা যে বাবা ওরে জন্ম দেয় নাই তার ওটা কি আসল হলো না নকল হলো আসল না নকল আমাদের বাবা সবার বাড়িতে আছে অনেকে ইন্তেকাল করেছেন বাড়িতে মা আছে আমরা তাদের খেদমত করব পৃথিবীতে সবচাইতে একজন মানুষের কাছে সম্মানিত দুজন ব্যক্তি থাকেন তিনি হচ্ছেন মার বাবা এই দুজন খুশি আমার আল্লাহ তাআলার অফিস খুশি এই দুইজন নারাজ আল্লাহ তাআলা নিজেও নারাজ মার হাতে বেদনা কিনে দেয় না বাবার হাতে এটা ফল কিনে দেয় না কিন্তু বাবার দরবারে গরু পাঠায় যে গরু পাঠায় সে আরেক বলদ ঠিক কি না যে ছাগল পাঠায় সে আরেক রাম ছাগল অতএব আমার সকল হ্যাঁ ও ছাগল না যে ছাগল পাঠায় সে আরেক পাগল ওয়াজ কি শুধু আমি পারি অসু দেখি আপনারাও পারেন বলি আলহামদুলিল্লাহ আমাকে সবাই সময় দেবেন সময় দেবেন তো জোরে বলি ইনশাআল্লাহ সম্মানিত ভাইয়েরা তাহলে রুকু করব কার কাছে সেজদা দেব কাকে ইবাদত করব কার বিড়ি টানব কার নামে বলেন আচ্ছা বিড়ি টানা কি কোনো ইবাদত কিন্তু এই কাম কি এই দেশের মানুষ কম করে না বেশি করে বিড়ি খেতে যত সময় লাগে ধরুন একটা মানুষ যদি দিনে পঞ্চাশটা খায় পঞ্চাশটা পঞ্চাশটা খাওয়ার লোক আছে না নাই অবসরে থাকলে কম খায় না বেশি খায় যেদিন টাইম পার হয় না সেদিন খাওয়ার পরিমাণ কি বেশি একটার পর একটা লাগায় একটার গোড়া শেষ হয় গোড়া তার একটা আরেকটা লাগায় তাহলে এটা কোন ইবাদত বলো এটা কি কোনো ইবাদত তাহলে এটা কি এটা কি ভালো কাজ আসতে বলে ভালো কাজ না মন্দ কাজ বিড়ি খাওয়া জায়েজ অনেকে চুপ করে আছে কুজুর এই ফতু আপনি দিতে চাইেন না আমরা যা করি করি আপনি অস করেন সম্মানিত ভাইয়েরা আমরা জান্নাত পেতে চাই সামান্য বিড়ি খাওয়া ছাড়তে পারি না অথচ ঠিক ঠিক তো ঠিকই খান আবার বিড়ি ঠিকই খান ঠোঁটটা আল্লাহ তাআলা কত সুন্দর করে দিয়েছেন এই ঠোঁটে নাম নেব কার আসতে বলবেন না কার জিকির করব কার এই ঠোঁটটা গোলাপির মতো করে দিয়েছেন আল্লাহ তাআলা আর সেই ঠোঁটটা গোলাপি থেকে কালো কুসকুসো একদম জোকের মতো তাহলে এই চেহারার বিকৃতি আল্লাহ ঘটালেন না আমি নিজে ঘটালাম চেহারার সৌন্দর্য আমি নষ্ট করে দিয়েছি শুধু ঠোঁটটাই নষ্ট হলো না চেহারার সৌন্দর্য নষ্ট হয়ে গেল তেমনি ভিতরে লাঞ্চটা ছিল স্বচ্ছ পরিচ্ছন্ন লাঞ্চ ছিল ওই লাঞ্চ আমি আল্লাহর জিকির করব আল্লাহর কালাম তেলাওয়াত করব সেটাও খেয়ে খেয়ে আমি পচায় ফেললাম নষ্ট করে ফেললাম ডাক্তারের কাছে গিয়ে বললাম ডাক্তার মশাই আমার জন্য কি হয়েছে শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হয় ডাক্তার আবার হাতে আরেকখান বিড়ি নিয়ে কয় খবরদার বিড়ি খাবেন না কথা বলছেন নাই বিড়ি একখান হাতে নিয়ে ডাক্তার নিজেই বলে আপনি বিড়ি খাবেন না আমার বন্ধুগণ আজকে এদেশের ম্যাক্সিমাম যুব সমাজ ধ্বংস করার জন্য প্রতিবেশী রাষ্ট্রের সবচেয়ে বড় ষড়যন্ত্র হলো যুবকদেরকে তোমরা মাদকাসক্ত করো এই জন্য ইয়াবা নামক একটা নিয়ামত
নাকি ইয়াবা নিয়ামত না গজব ওটা আসে হলো মায়ানমার থেকে ওটা হচ্ছে মান্না আর এই দিক থেকে চতুর্দিকে আমার প্রতিবেশী ইন্ডিয়ার দেশ থেকে আসে হলো ফ্যান্সি এটা হলো সালোয়া ওটা মান্না এটা সালোয়া খাচ্ছে যুবক খেয়ে শেষ করে ফেললো নিজের জীবন যৌবন অথচ সকল নেশা হারাম করেছেন কে আস্তে বলবেন না কে নেশা করা যাবে নেশার ধারে পাশে যাওয়া যাবে আমার নবীজি সারা জীবনের সুন্নাত ছিল তিনি মুখটাকে কখনো দুর্গন্ধ যুক্ত রাখতেন না নবীজির গায়ে আল্লাহ তাআলা এমন বরকত দিয়েছেন আল্লাহ তাআলা তার গায়ের মধ্যে একটা সুঘ্রাণ দিয়েছিলেন রাসূল যখন রাস্তা দিয়ে হাঁটতেন দিনের বেলা সূর্যের প্রখর তাপের নিচেও থাকলে পরে আল্লাহ তাআলা তার জন্য মেঘে সূর্যের নিচে এক খণ্ড মেঘ ছায়া দেওয়ার জন্য রেখে দিতেন যে নবীজির জন্ম হয় নাই জন্ম হওয়ার পূর্বে তিনি যে তার মার পেটের মধ্যে ছিলেন সেই মার পেটে থাকা অবস্থায় মামেনা বলেন আমার শিশু মুহাম্মদ যখন আমার গর্ভে ছিল সেই সময় আমি যখন কূপের পানি তুলতে যেতাম মুহাম্মদ যখন আমার গর্ভে ছিল না সেই সময় দড়ি দিয়ে বালতি নিচ থেকে পানি তুলতে হতো কিন্তু আমার গর্ভে যখন আমার সন্তান আহমদ যখন আসে উপচে পড়া পানি কূপের চতুর্দিক থেকে পানি পড়তে থাকে মামেরা যখন রাস্তা দিয়ে যেতেন সুগন্ধির গোটা রাস্তা ভরপুর হয়ে যেত আমার নবীজির মা যখন রাস্তা দিয়ে যেতেন সুগন্ধে ভরপুর হয়ে যেত গোটা রাস্তার মানুষ সুগন্ধ পেত আমার নবীজির দাদি যখন এই সংবাদ এই গন্ধ যখন পেলেন সেই সময় শাশুড়ি তার ছেলে বউকে বললেন শোনো আমার ছেলে বউ মেয়ে মানুষ যখন বাইরে বের হবে সুগন্ধযুক্ত কোনো পারফিউম ব্যবহার করা জায়েজ নাই তুমি কেন বাইরে এরকম পারফিউম ব্যবহার করে যাও সঙ্গে সঙ্গে তিনি বলতেন আমার শাশুড়ি আম্মা আমি তো কখনো পারফিউম ব্যবহার করি না কিন্তু আমার গর্ভে যেদিন থেকে আমার শিশুর জন্ম হয়েছে আমার শিশু যখন আমার পেটে চলে আসছে গর্ভধারণ করছি সেই দিন থেকে নিজ নিজ আপন আপনা আপনি আমার শরীর থেকে সুগন্ধ বের হতে থাকে জোরে বলি সুবহানাল্লাহ সেই বরকতময় নবী সারা জীবনে কখনো যে যুগটা ছিল মদের যুগ নেশার যুগ যেই যুগের মানুষ পানির চাইতে মদ বেশি পান করত সেই যুগে আমার নবীজি কোনো নেশার মধ্যে যান নাই এবং তার মুখে কোনো বাজে কোনো খাদ্য তিনি তোলেন নাই আমার নবীজির সবচেয়ে শ্রেষ্ঠ সুন্নাহ ছিল নবীজির পকেটের মধ্যে তিনি তিনটা জিনিস রাখতেন একটা হলো আতর আরেকটা হলো মিসওয়াক আরেকটা হলো চিরুনি আতরটা রেখে দিতেন আতরটা হাতের তালুতে নিতেন ঘষা দিতেন গোটা শরীর তিনি আতর দিয়ে মাখায় ফেলতেন মুষ্টন চিরুনি মাথার চুলগুলো লম্বা লম্বা ছিল নবীজি মাঝে মাঝে তিনি স্মৃতি করে নিতেন আরেকটা হলো মিসওয়াক এত পরিমাণ তিনি দাঁত মাজতেন এত পরিমাণ তিনি মিসওয়াক করতেন মাঝে মাঝে দাঁতের উপরের গোস্তগুলো ছিঁড়ে ছিঁড়ে যেত চামড়াগুলো ছিঁড়ে ছিঁড়ে যেত এবং মাঝে মাঝে আমার রাসূল বলতেন আমার উম্মতের যদি কষ্ট না হতো আমি মিসওয়াকটাকে অজীব বানায় দিতাম তাহলে মুখটাকে দুর্গন্ধ মুক্ত রাখার জন্য দরকার আছে না নাই দুর্গন্ধ মুক্ত করার দরকার আছে না নাই কারণ এই মুখে কার জিকির এই মুখে কার নাম নেব আমরা কিছু কিছু লোক এত বিড়ি খায় অনেকদিন আগে এক মাহফিলে বলল হুজুর জান্নাতে কি বিড়ি পাওয়া যাবে না বুড়ো চাচা মানুষ বয়স্ক বললাম চাচা কেন কে বাবা টানটা না দিলে কেমন যেন মনে হয় ফাঁকা ফাঁকা এরকম কিছু লোক আছে না নাই এগুলো কি উম্মতে মুহাম্মাদের লক্ষ্য না উম্মতে মুহাম্মাদি এমন হবে না উম্মতে মুহাম্মাদি যিনি হবেন তার মুখটা পরিচ্ছন্ন থেকে যাবে কারণ তার মুখ থেকে বের হবে সর্বক্ষণ লা ইলাহা ইল্লাল্লাহ
محمد رسول الله তার মুখ থেকে বের হবে إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين جوري আরো জোরে কিন্তু একটা প্রশ্ন করব আমার দেশে নির্বাচন করতে গেলে কি বিড়ি লাগে নাকি বেশি লাগে শুধু লাগে না কি বেশি লাগে আমার বন্ধুগণ তাহলে বুঝতে হবে আমার দেশে কিছু নেতা আছে বিড়ি খাওয়া নেতা আবার কিছু আছে নামাজি নেতা কিছু আছে নেশাখোর নেতা চেহারা দেখলি নেশা যে করে তার চেহারায় সেই চিহ্ন আছে না নাই যে মদ খায় তার চোখটা লাল যে বিড়ি খায় তার ঠোঁটটা কালো এটা বিড়ি খো ওটা মদ খো বালা মান কাসাবা সাইয়্যাতা ওয়া আহাতাত বিহি খাতিয়াতুহু পাপ তুমি করবে পাপ তোমাকে ঘেরাও করে ফেলবে পাপ তোমাকে বুঝিয়ে দেবে তুমি পাপী তার চিহ্ন তোমার চেহারায় ফুটে উঠবে আমার বন্ধুগণ সমস্ত পাপকে আমরা অ্যাভয়েড করব সেই নেতৃত্ব মানতে যাব না যে নেতা নামাজের কথা না বলে মদের বোতল তুলে দেবে একটা পরনারি আপনার হাতে তুলে দেবে ওই নেতৃত্বকে আমরা জুতা মারি ঠিক কি না দেখলাম তো দেখলাম বহু নেতাকে দেখলাম আমরা সম্মানিত ভাইয়েরা আমরা কোন দেশের নাগরিক আজকে কোন দেশে বসবাস করছি যে দেশ হলো শাহ জালালের দেশ শাহ পরানের দেশ শাহ মখদুমের দেশ শহীদ তিতুর দেশ সেই দেশে আবার এমন চিত্র আমাকে দেখতে হচ্ছে বিয়ের খবর নাই বাচ্চার বয়স 3 বছর ঠিক কি না দেখতে হচ্ছে আগে বাচ্চার মা এরপরে গায়ে হলুদ এরপরে বিয়ে আমি কি ভুল বলতেছি না আমি কি ভুল বলতেছি না এই সমস্ত নোংরামিগুলো বন্ধ করার জন্য ওয়াজ মাহফিল করে বন্ধ হবে না এগুলো বন্ধ করার জন্য সমাজে চালু করে দিতে হবে আমার নবীর তৈরি করা আইন আমার নবীর সুন্নাহ আমার আল্লাহ তাআলার আইন ঠিক কি না সম্মানিত ভাইয়েরা বিশেষ করে যুবকদেরকে বলি যুবকরা একটা পা ফেলতে আগে চিন্তা করব আমি কোথায় পা ফেলছি আমি কোন নেতার নেতৃত্ব মানছি যে নেতাকে মানতে গিয়ে আমি আখেরাত হারাব সেই নেতা মানার দরকার আমাদের আনুগত্য হবে দুজনের কয়জনের মূল আনুগত্য কয়জনের দুইজন দুইজনের আনুগত্য আমাদের হতে হবে পূর্ণ আনুগত্য আল্লাহ তাআলা বলছেন আতিউল্লাহ ওয়ার রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহ জোরে বলুন আল্লাহু আকবার তোমরা আল্লাহর আনুগত্য করো নবীর আনুগত্য করো তোমাদের মধ্যে যারা আমির আছে তোমাদের মধ্যে যারা নেতা আছে বিড়ি খাওয়া বেনামাজি মদখোর জেনাকার সুদখোর কোন নেতৃত্ব এগুলো মানা যাবে না সেই নেতৃত্ব তোমাকে মানতে হবে যে নেতার দিকে তাকালে আমার নবীর কথা মনে হয়ে যায় সেই নেতার অনুগত্য করতে হবে যে নেতাকে মানলে পরে আমার আখিরাতে উপকার পাওয়া যাবে কারণ يوم ندعو كل أناس بإمامهم প্রত্যেক বান্দা কিয়ামতের দিন তাকে উঠানো হবে তার নেতা সহ দুনিয়াতে যে 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 যার নেতৃত্ব ফলো করবে আখিরাতে তার সঙ্গে তার হাশর নাশর হয়ে যাবে আমার ভাইয়েরা আমার বন্ধুগণ যে কোনো মুহূর্তে আমরা দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব একটা বিষয় মাথায় রাখতে হবে
সব হারাতে পারে কিন্তু আমাদের চ্যালেঞ্জ হলো আমরা কখনো ঈমানটাকে হারাবো না ঈমানটাকে হারাবো না কিন্তু নামই হলো ঈমান আলী নাম কি নামাজ নাই নাম হলো ফজর আলী ঘুম থেকে ওঠে 10টায় নাম কি রাখছে ফজর আলী নাম হলো জোহর আলী আসলে নাম আসলে নাম হলো জোহর আলী সারা দিন সে জমিতে খাটে নামাজ পড়ে না নাম রেখে দিয়েছে জোহর আলী নাম হলো হিম্মত আলী কিন্তু সাইকেলের চাকা বাস চলে সে হার্ট স্ট্রোক করে এই নাম দিয়ে জান্নাত পাওয়া যাবে না জান্নাত পাওয়ার জন্য আমাকে সলিড ঈমান আনতে হবে যিমান এনেছেন সাহাবে কেরাম যিমান এনেছেন আল্লাহর সবচেয়ে কাছের গোলামরা যারা সেই ঈমানটা আমরা আনবো জোরে বলি ইনশাআল্লাহ আরো জোরে বলি ইনশাআল্লাহ আমার দেশে কিছু মুসলমানের চিন্তা হলো নামাজও পড়ব রোজাও রাখবো আবার সিনেমাও দেখবো নাটকও দেখবো সুদও খাবো আবার জাকাতও দেব এরকম লোক আছে না নাই আসতে বলবেন না আছে না নাই তার সুদের কারবার জায়েজ করার জন্য সে একটা মাদ্রাসাও বানায় সুদের কারবার করে জেনার কারবার করে আবার বিশাল বড় একটা অরফানেজ বানায় দিয়েছে তিনখানা চালায় ভাবতেছে এই যে ভালো কাজ করলাম ওই যে মন্দ কাজ করলাম প্লাস মাইনাসে যোগ কইরা বিয়োগ করে জান্নাত নেব এমন কিছু অবলম্বন করে জান্নাত পাওয়ার কোনো সুযোগ নাই জান্নাত পেতে হলে সমস্ত হারামকে বর্জন করে হালালকে গ্রহণ করতে হবে আল্লাহ তাআলা বান্দাকে চলতে বলেছেন কেমন করে তাআওয়ানু আলাল বিররি ওয়াত্তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান তোমরা ভালো কাজে তাকওয়ার কাজে পরস্পর সহযোগিতা করো খারাপ কাজ থেকে পরস্পরে তোমরা এটাকে বন্ধ করার জন্য চেষ্টা চালাও আমার ভাইরা কিন্তু আজকে আমার দেশে কিছু লোক আছে খারাপ কাজের পক্ষে কাজ করার লোক আছে না নাই আসতে বলবেন না আছে না নাই খারাপ কাজ করে আবার মানুষকে দেখি দেখি বাড়াই আমি একজন হাসি মানুষ হাসি না বললে মন খারাপও করে আছে না আছে না আবার আমার দেশের চলচ্চিত্রের বহু বড় নায়ক নায়িকারা মাঝে মাঝে হজেও যায় ওমরায় যায় ওমরায় গিয়ে লাইভ প্রোগ্রাম এসে বলে প্রিয় দেশবাসী আমি ওমরায় আসছি সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন ওমরার সকল কাজ সুন্দর করে সম্পন্ন করে দেশে ফিরে যেন সিনেমার বাকি কাজ সম্পন্ন করতে পারি আছে না কি ডাবল স্ট্যান্ডার্ড কি ডাবল স্ট্যান্ডার্ড এই ডাবল স্ট্যান্ডার্ড দিয়ে এই মুনাফিকি চরিত্র দিয়ে জান্নাত পাওয়া যাবে না জাহান্নামের উদ্বোধন হবে তাদের দিয়া মুনাফিকি ছাড়তে হবে সবার আগে আগে কাফের হতে হবে আগে কি হতে হবে কাফের হয়তো বলবেন হুজুর এটা আবার কোন ওয়াজ শুরু করলেন ঈমান পরে আগে কাফের হতে হবে কিসের কাফের কাফের মানে অস্বীকার করতে হবে কি অস্বীকার করবেন এই তো ফাইন উত্তর দিয়েছেন যে উনি আমার আলোচনা শুনেছেন কিসের কাফের হবেন আপনি কিসেকে আপনি অস্বীকার করবেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফামান ইয়াকফুর বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল বুসকা লা ফিসাম লাহা জোরে বলুন আল্লাহু আকবার আল্লাহ বলছেন যে বান্দা তাগুতের কাফের হবে তাগুত কে অস্বীকার করবে তাগুতের গডফাদার ছিল ফেরাউন তাগুতের গডফাদার কে ছিল ফেরাউন তাগুত মানে হলো যে নিজে আল্লাহকে মানে না কাউকে মানতে দেয় না যে নিজে আল্লাহর আইনকে মানে না অন্য কাউকে মানতে দেয় না বাদার সৃষ্টি করে সেটাই হলো তাগুত এরকম তাগুত তো এখন নাই আসতে বলবেন না আছে না নাই আছে না নাই নাটক সিনেমা বন্ধ না হলেও মাহফিল কিছু বন্ধ হয় কিনা বলেন হয় কি না যারা ব্যক্তি স্বার্থ চরিতার্থের উদ্দেশ্যে যারা কোরআনের আওয়াজ যারা বন্ধ করতে চান আমি আমার ভাষায় বলবো ওদের রক্তের মধ্যে লুকানো আছে আবু জেহেলদের রক্ত ঠিক কিনা
আল্লাহর নাম নিয়ে যেটা ষড়যন্ত্র করেন আল্লাহর নাম নিয়ে হতে বলবেন কেমন করে নারে তাকবীর আল্লাহু আকবার এই স্লোগানকে অনেকে প্রশ্নবিদ্ধ করেছে বিতর্কিত করেছে সম্প্রতি দেখেন নাই এটা কিন্তু অনেক বিতর্ক করা হয়েছে সাংবাদিক কিছু সাংঘাতিক আচরণ করেছে ঠিক কি না সব জায়গায় মতব্বরি চলে না আল্লাহু আকবারকে যারা নারে তাকবীরের স্লোগানকে যারা বিতর্কিত করেছে বিতর্ক করেছে তারা ব্যক্তি হিসেবে বিতর্কিত তাদের ঈমান বিতর্কিত তাদের জন্ম সত্য বিতর্কিত ওই সমস্ত বাতিলদের মোকাবেলা করার দরকার আছে না নাই হাত উঁচু করে দেখান মুসলমান আল্লাহ তুমি কবুল করো জোরে বলে আমিন কেউ থাকবে না কে ছাড়া কেউ থাকবে না কে ছাড়া কত গেল কত আসলো সবাই হেরে যাবে সব হারবে যিনি হারবেন না তিনি কে তিনি কে আল হাইয়ুল কাইয়ুম যিনি চিরঞ্জীব যিনি চিরস্থায়ী তিনি কে সে আল্লাহর নাম নিয়ে ষড়যন্ত্র করো ওদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক যে দল করতে গিয়ে আল্লাহর নাম নেওয়া যাবে না সেই দল করাও হারাম আসতে বলবেন না জোরে বলুন ঠিক কিনা দল করতেই হবে সেই দল হতে হবে কার দল আলা ইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন আল্লাহর দল কোরআনে আছে না নাই কোরআনে আছে না নাই মুসলমানের কথা হবে শক্ত না নরম শক্ত না নরম তবে শক্ত হবে আশিদ্দা ও আলাল কুফফার রুহামা ও বাইনাহুম আমাদের মাঝে হবে সফট আর কাফিরদের ব্যাপারে হবে শক্ত আল্লাহু আকবার আমি দেখেছি অনেক মা বোন আজকের মাহফিল এসেছেন পুরুষ যেমন নারী তার কোনো অংশ কম না নারী কেন বেশি হবে না এখন তো গোটা দুনিয়াতে নারী বেশি তারাই সব স্বামী কার কথা শোনে বইয়ের কথা শোনে না এ আপনি শোনেন না আস্তে আস্তে কয় স্বামীর স্বামী বইয়ের কথা শোনে না আওয়াজ দেখে মনে হচ্ছে সব তো মনে হয় হাসান বসরি হয়ে গেছে বইয়ের কথা শোনে না এমন কেউ আছে আরে আমিও তো শুনি এত আস্তে লজ্জা পান কেন বইয়ের কথা শোনেন না ছোট বাচ্চা কে শুনি তুমি কার শোনাবে আচ্ছা এক রাজা প্রজাদের মাঝে ঘোষণা করেছে যে প্রজা বইয়ের কথা শুনে না সে নিজের সিদ্ধান্তে চলে তাকে একটা করে ঘোড়া দেওয়া হবে আর যে প্রজা বইয়ের কথা শুনে তাকে ডিপ দেওয়া হবে এক প্রজা সে বলতেছে রাজা মশাই আমি কোনোদিন আমার বইয়ের কথা শুনি নাই যাও আস্তাবলে ঘোড়া আছে ঘোড়া নিয়ে চলে যাও আস্তাবল থেকে একটা কালো ঘোড়া নিয়ে চলে গেছে বাড়িতে বউ কয় তোমার কি কোনো রুচি নেই তুমি একটা কালো ঘোড়া তুমি নিয়ে আসলা লাল ঘোড়া দেখো নাই আচ্ছা ঠিক আছে আমি চেঞ্জ করে আনতেছি কি বুঝতেছেন কি চলে গেছে রাজার কাছে গিয়ে বলছে রাজা মশাই ঘোড়া দিছেন দিছেন কিন্তু কালারটা ঠিক হয় নাই কালারটা চেঞ্জ করতে হবে কেন কে বলল বউ বলে দিল রাজা কয় ঘোড়া থুইয়া ডিম নিয়ে যা রাজা কিছুক্ষণ পর বাড়িতে গেছে বউ বলে শোনেন আপনি যে দেশবাসীকে অফার দিয়েছেন ঘোড়াওয়ালা বেশি পাবেন না ডিমওয়ালাই বেশি পাবে অতএব এই যারা বইয়ের কথা শুনে তাদের ঠকানোর কি দরকার একটা লেভেল তো থাকা দরকার ডিম না দিয়া 5 কেজি করে চাউল দেন রাজা বলল ঠিক আছে তোমার কথা আমি মাথায় নিলাম উজিরদের সাথে বসে আম বলতেছে উজির
মন্ত্রী পরিষদ আমার মনে হয় যারা বইয়ের কথা শুনে তাদের কি ডিম একটা করে না দিয়ে 5 কেজি করে চাল দেওয়া দরকার উজির বলল এই পরামর্শ কোথা থেকে পেলেন বউ বলে দিল কি কথা কি বুঝতেছেন তার বউ সারা কি উপায় আছে আস্তে বউ সারা কি উপায় আছে ওমরের নাম শুনেন না ওমরের নাম কয় নাম্বার খলিফা বাড়ি কোথায় সুবসাপ আছে খলিফা কয় নাম্বার বাড়ি কোথায় শাসন করেছেন কোন জায়গা থেকে মদিনায় আলহামদুলিল্লাহ ইতিহাস জানা আছে জি খুব সুন্দর জন্ম কোথায় আর শাসন করেছেন কোন জায়গায় বসে মদিনায় এক মাহফিলে বললাম অনেক দিন আগে ওমরে ফারুককে চিনেন কে সামনে থেকে এক ছেলে দাঁড়ায় বলে হুজুর আমাদের বাড়ির দোতলায় ভাড়া থাকে আমি তাকে বললাম তুমি 10 নম্বরে 10ই পাইছো কেন তোমার এলেমে যা আসছে তুমি রাইট ওর বুদ্ধিতে যা আসছে তাই সাইয়েদিনা ওমর রাস্তা দিয়ে হাঁটলে শয়তান যায় না এত দাপুটে একজন মানুষ ছিলেন যার চোখের চাহনি আর হুংকারে কাফিরদের মসনদ থরথর করে কাঁপত যার নাম শুনে রোম পারস্য ছয় জক পানি খেত এত একটা আতঙ্কের নাম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জেহেল থরথর করে কাঁপত তাকে দেখে এক বেচারি তার বইয়ের সাথে গন্ডগোল এটা মিটানোর জন্য আসছে ওমরের কাছে তার বাড়িতে এসে বসে আছে ভিতরে স্বামী স্ত্রী ওমর ফারুক এবং তার স্ত্রী মাঝে স্বামী স্ত্রী দুজনের মধ্যে একটু দ্বন্দ্ব চলতেছে তো বাইরের রুমে থেকে এই আওয়াজগুলো তার কানে আসছে তো বাইরে বের হয়ে এসে বলতেছে এই তুমি কেন আসছো আমার কাছে কে একটা ফয়সালা নিয়ে ফয়সালার জন্য আসছিলাম কিন্তু এসে দেখি আপনার বাড়িতে সেই সমস্যা কেন কামার বাড়িতে আমার বউয়ের সঙ্গে গন্ডগোল এসে দেখি আপনার সঙ্গে তো কম হচ্ছে না তো আপনি কি বিচার করবেন ওমর ফারুক বলেন দেখো আমার হুংকারে সব থরথর করে কাঁপে সেই ওমরকে আমার স্ত্রী এত কিছু বলল আমি কোনো জবাব দিছি না তুমিও কিছু কইও না যাও জোরে বলি আল্লাহু আকবার জোরে বলি আল্লাহু আকবার বউকে পিটানো সুন্নতে মুয়াক্কাদা এরকম কিছু বেকুব লোক আছে না নাই আসতে বলবেন না আছে না নাই আমার ভাইয়েরা এই একজন কইছে হুজুর এত ডিগ্রি বাড়ায়া দিয়েন না দেখেন দেখছেন মাঝখান থেকে অ্যাকশন দিচ্ছে আমার বিরুদ্ধে আমার মা আমি কিন্তু আপনার পক্ষে আছি শোনেন পৃথিবী জয় করার জন্য সবার আগে জয় করতে হবে মানুষের মন ঠিক কি না অস্ত্র দিয়ে মানুষকে ক্ষণিকের ভয়ে রাখা যায় কিন্তু মনের রাজত্ব দখল করে চিরস্থায়ী হওয়া যায় ঠিক কি না মন জয় করব আমরা জোরে বলি ইনশাআল্লাহ আর জোরে বলি ইনশাআল্লাহ অনেক কথা আছে পথ তো অনেক দূর এখনো অনেক কাজ পড়ে আছে আমরা কিছু আমল শিখে যাব প্রথম আয়াতে শিখে নিলাম রুকু কাউকে করা যাবে না একমাত্র রুকু করতে হবে কাকে রুকু কাকে বলে সেজদা এবং দাঁড়িয়ে থাকার মাঝখানে যে কাজ সেটাকে কি বলে রুকু আচ্ছা সেজদা কাকে বলে দুটা পা দুটা হাত কপাল নাক সব সঁপিয়ে দেওয়া কার সামনে আসতে বলবেন না কার সামনে তাহলে বুঝাচ্ছে কি আমার হাত পা চোখ কান নাক মাথা সব তোমার সামনে দিলাম কথাটা বুঝলেন এইভাবে আমি আল্লাহর সামনে একদম অবনত মস্তিষ্ককে আমি সঁপিয়ে দিয়ে বুঝাই দিলাম আল্লাহ ইয়াকা নাআবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন তোমারই ইবাদত করি তোমার কাছেই চাই কারো ইবাদত করি না তুমি ছাড়া সেজদা দিয়া এই মুসলেকা দিয়া মসজিদ থেকে বের হই আল্লাহর আইনের বিরুদ্ধে আরেকটা আইন খাড়া করলাম ও কি নামাজি না মুনাফিক ও কি নামাজি না মুনাফিক মুনাফিক ওই নামাজি হওয়া যাবে না আসল নামাজি আমাকে আপনাকে হতে হবে রুকুর মতো রুকু করতে হবে সেজদার মতো সেজদা দিতে হবে ইবাদত করে যেতে হবে আল্লাহ তাআলার
আমার জীবন প্রণালী সবভাবে আল্লাহর নিয়ম মাফিক আল্লাহর নিয়মের বাইরে কোনো কাজ করা যাবে না আর বান্দাই কাজটা করতে গেলে যে চেষ্টার প্রয়োজন হয় সেই চেষ্টাকে আল্লাহ তাআলা জিহাদ বলেছেন আল্লাহ তাআলা সূরা হজের শেষ নম্বর আয়াত আবার বলছেন ওয়াজাহিদু ফিল্লাহি হক জিহাদিহি হুয়া জাতাবাকুম ওয়ামা জাআলা আলাইকুম ফিদ্দীনি মিন হারাজ মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন জোরে বলুন আল্লাহু আকবার ইমানদাররা তোমরা কি করবে আল্লাহর পথে তোমরা জিহাদ করবে জিহাদের মতো জিহাদ তোমাকে করতে হবে একজন ইমানদারকে একজন আল্লাহর গোলামকে চেনা যায় নামাজে নয় রোজায় নয় হজে নয় যাকাতে নয় একজন ইমানদারকে চেনা যায় হলো জিহাদের ময়দানে জোরে বলুন ঠিক কিনা মুনাফিকরা নামাজ পড়ে কিনা বলেন পড়ে না ওরাও নামাজ পড়ে মুনাফিকরা দান সদকাও করে মুনাফিকদের মুখে দাঁড়িয়েও থাকে মুনাফিকরা চোখের পানি পানি পানিগুলো ফেলে ফেলেও কান্দে কিন্তু মুনাফিকরা এত কিছু করতে পারলেও একটা জায়গায় গিয়ে তারা ফেল মেরে যায় সেটা হলো জীবন দিতে পারবো না যত রক্ত লাগে দেব প্রয়োজনের লোক পাঠাবো দেখছেন যত রক্ত লাগে দেব প্রয়োজনে লোক পাঠাবো জীবন দেব না আমি নিজে যেতে পারবো না কিন্তু এটার নাম তো ইমানদারের লক্ষণ নয় আমার নবীজি বলেছেন যত রক্ত লাগে নিজে রক্ত দেব আমার সাহাবীকে বাঁচাবো জোরে বলে সুবহানাল্লাহ আমার নবীজি যখন কোথাও বের হতেন তিনি সবার পিছনে সবার আগে আসতে বলে সবার আগে না সবার পিছে সুদিনও আগে দুর্দিনও আগে জিহাদেও আগে নামাজেও আগে সব জায়গায় নেতা তো সব জায়গায় আগেই থাকবে কিন্তু আজকের সমাজের কিছু নেতা আছে সুসময়ে সবার সামনে হাত তুলে এরকম বাহাবা দেয় আর যখন দুঃসময় চলে আসে তখন পিছনের দরজা দিয়ে মারে দৌড় ভারত আমাকে বাঁচাও রাশিয়া আমাকে বাঁচাও আমেরিকা আমাকে বাঁচাও ঠিক কিনা কিন্তু আমরা কারো কাছে বাঁচতে চাই না আমরা বাঁচতে চাই কার কাছে আল্লাহর কাছে আমার বন্ধুগণ ইমানদারের পরিচয় নামাজে শুধু পাওয়া যাবে না নামাজ তোমার আপনার জন্য ডিউটি কিন্তু নামাজে যা বললাম সমাজে তা চালু করার দরকার আছে না নাই নামাজে বলে দিলাম ব্যবসাটা হালাল সুদটা হারাম সমাজে এগুলো চালু করার দরকার আছে না নাই আছে নামাজে বললাম মদ হারাম জেনা হারাম সমাজে এগুলো বন্ধ করার দরকার আছে না নাই কি নামাজ পড়লাম নামাজ পড়ে পড়ে কপাল কালো বানায় ফেলেছি কিন্তু সুদ বন্ধ হলো না জেনা বন্ধ হলো না তার জন্য আমি কোনো চেষ্টা করলাম না আল্লাহ আমাকে মাফ করবেন না আমাকে চেষ্টা করতে হবে অন্তত সফল হই অথবা বিফল হয়ে যাই মরে যাই অথবা জিতে যাই আল্লাহ আমাকে নুতিহি আজরান আযীমা আমি তাকে বিশাল পুরস্কারে পুরস্কৃত করব আল্লাহ তাআলা কয়েকটা হুকুম এখানে করেছেন রুকুর হুকুম রুকু করো সেজদা করো ইবাদত করো ওয়াফআলুল খাইরা ভালো 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 কাজ করো কিন্তু দুঃখ লাগে আজকের সমাজে ভালো কাজ বেশি না খারাপ কাজ বেশি সুকর্ম বেশি না কুকর্ম বেশি কুকর্মগুলো বেশি আমার বন্ধুগণ স্বাধীনতার পর থেকে নিয়ে আজ পর্যন্ত রাস্তার কাজকে আমরা শেষ করতে পেরেছি নাকি না রাস্তার কাজ শেষ হবে কেমনে এই দিক দিয়ে শুরু ওই দিকে শেষ না হতে আমরা নাই ঠিক কি না এর মধ্যে সুকর্ম না কুকর্ম বলেন সুকর্ম না কুকর্ম কুকর্ম আমার ভালো কাজ করি না ঠকানোটা কি আমরা যোগ্যতা মনে করি কাউকে ঠকালাম মনে করলাম আমার বড় যোগ্যতা আছে না না বরং ঠকানোর চাইতে ঠকে যাওয়া ভালো আপনি ঠকে গেলেন আপনি নিরাপদে আছেন কিন্তু আপনি কাউকে ঠকাইছেন আপনি কিন্তু রেহাই পাবেন না অনেক ভাই আছে বাবার মারা যাওয়ার পর বন্দির কি বাড়িতে বারবার এনে দাওয়াত খাওয়ায়
বারবার বাড়িতে নে পোলাও কোরমা বিরিয়ানি সর্দা দই মিষ্টি সব খাওয়ায় আর মাঝে মাঝে কানে কানে বলে বোন আমার বাড়ির সম্পত্তি আমার বাপের সম্পত্তি তুই এখান থেকে নিয়ে যাবি কেন দিয়া যা আছে না নাই ভালো কাজ না খারাপ কাজ সেই বোন বলে ভাই তোর বাবা আমারও বাবা বাবার সম্পত্তি রেখে গেছেন তুই ডাবল পাবি দুই বিঘা আমি পাবো এক বিঘা আমি তা ছাড়ব না এবার ভাই কৌশল করে ওই এক বিঘে জমিনটা ঠিকই এক বিঘে জমি কিন্তু সেই জমিটা রাস্তার ধারে না হয় বিলের মাঝখানে দেয় ভালো কাজ না খারাপ কাজ অনেকে মনে মনে বলতেছে হুজুর ভালো কইরা কন আর বোনরা বলতেছে হুজুর ভালো কইরা কন হারামজাদা ভাই আমার সমস্ত সম্পত্তি মাইরে খাইছে আছে না নাই আছে আছে বোনের সম্পত্তি মেরে খাওয়ালো এতিমের মাল মেরে খাওয়ালো বান্দার হক নষ্ট করালো কখনো জান্নাত পাবে না হজে যায় নাই বুড়ো চাচা হজে যাবেন 80 বছর বয়স হয়ে গেছে সাতটা মেয়ে একটা মাত্র ছেলে সাতটা মেয়েকে হজে রাখতে ডাক দিয়ে বলে মা হজে যাচ্ছি 70 বিঘে জমি আমার আছে আমি যদি মরে যাই মা আমার ছেলেটা এতিম হবে ছেলের বয়স 40 বছর এতিম হবে আমার ছেলে এতিম হয়ে যাবে অতএব আমি মরে গেলে তোমরা তো সম্পত্তির মালিক হয়ে যাবে অতএব আমি আমার জীবদ্দশায় তোমাদের অনুমতি নিয়ে আমি আমার সমস্ত সম্পত্তি ছেলের হাতে আমি দলিল করে দিতে চাই ওটা কি হাজি ওটা কি হাজি নাকি ওটা কি হাজি সন্ত্রাস ঠান্ডা মাথার খুনি সে আছে না নাই ভাবতেছেন ঠাক ঠুক মেরে কয়েকটা সেজদা দিয়ে জান্নাত পাবো না সবগুলো জায়গায় আল্লাহর হুকুমকে মানতে হবে আল্লাহর আইন কানুনকে সব জায়গায় মেনে নিতে হবে আল্লাহর কোন আইনকে লঙ্ঘন করা যাবে না বান্দার হককে কখনো নষ্ট করা যাবে না ওয়া ফালুল খাইরা ভালো কাজ করবে সফল হয়ে যাবে এরপরে বলছেন জিহাদ করবে আল্লাহর পথে জিহাদ করার মতো জিহাদি প্রমাণ মিলে যাবে কে ভালো আর কে খারাপ